দিদুন ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের ডাবল রিব কিভাবে বুনতে হয় শেখাব। এখানে আমার 20টা ঘর তোলা আছে। এই ঘরগুলোকে প্রথম কাটায় সোজা বুনতে হবে। এভাবে পুরো কাটা সোজা বুনে যাও। এভাবে আমি পুরো কাটাটা সোজা বুনে শেষ করলাম। এবার দ্বিতীয় কাটা শুরু করব। আমার এখানে দুটো ঘর সোজা হবে, দুটো ঘর উল্টো হবে। সোজা ঘরটাকে আমি সোজাভাবে তুললাম। এবার দ্বিতীয় ঘরটা সোজা বুনবো। বুনে উল্টা ঘুরিয়ে আনবো, এনে উল্টো বুনবো দুটো। আবার পেছনে নেব উল, নিয়ে দুটো সোজা বুনব। আবার সুতো ঘুরিয়ে আনব, এনে দুটো উল্টো বুনব। আবার পেছনে উল নেব, নিয়ে দুটো সোজা বুনব। এভাবে তোমাকে দুটো ঘর সোজা দুটো উল্টো বুনতে হবে। এখানে আমি লাস্ট দুটো ঘর উল্টো বুনব। লাস্ট দুটো ঘর উল্টো হয়েছে, কাজেই এখন আমি এই কাটা সোজা বুনে শুরু করব। সোজা ঘরটা আমি উঠিয়ে নেব, নিয়ে দ্বিতীয় ঘরটা আমি সোজা বুনব। বুনে সুতো সামনে আনব, এনে দুটো উল্টো উল্টো বুনব। এবার কাটা পেছনে নেব, নিয়ে দুটো সোজা বুনব। এভাবে আমাকে দুটো সোজা দুটো উল্টো বুনে কাটাটা শেষ করব। দুটো সোজা সুতো ঘুরিয়ে আনলাম, এনে দুটো উল্টো বুনলাম। আচ্ছা, এখন আমার শেষ দুটো ঘর উল্টো হয়েছে, কাজেই ওই পিঠে আমার এই দুটো ঘরকে সোজা বুনতে হবে। সোজা ঘরটাকে আমি উঠিয়ে নেব, নিয়ে দ্বিতীয় ঘরটাকে সোজা বুনব। এবার উল্টো দুটো উল্টো, যেখানে যেরকম আছে দুটো উল্টো দুটো সোজা। দুটো উল্টো দুটো সোজা, দুটো উল্টো দুটো সোজা। দুটো উল্টো
দেখো এবার স্পষ্ট বোঝা যাচ্ছে, উঁচু ঘর দুটো সোজা, নিচু ঘর দুটো উল্টো, সোজা উল্টো, সোজা উল্টো, সোজা। এখন আবার শুরু করছি, প্রথম ঘরটাকে উঠিয়ে নাও, দ্বিতীয় ঘরটাকে সোজা বুনো, সামনে উল আনো, এনে উল্টো বুনো। পেছনে নাও সুতো, দুটো সোজা। এভাবে তোমাকে 2 ইঞ্চির মতো রিব বুনতে হবে। জেন্টসের যদি সোয়েটার হয় তবে তার রিব হবে 2 ইঞ্চি, লেডিজেরও 2 ইঞ্চি, বাচ্চাদের 1.5 ইঞ্চি। আমি সাধারণত এভাবেই করি। এভাবে তোমাকে দুটো সোজা দুটো উল্টো বুনে রিবটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। রিব শেষ হওয়ার পর ডিজাইন করতে হবে। আমি আরও 2টো কাটা করে দেখাচ্ছি, স্পষ্ট দেখতে পাবে। প্রথম ঘরটাকে তুলে নাও, দ্বিতীয় ঘরটা সোজা, সামনে আনো, উল্টো, পেছনে নাও, সোজা, সামনে আনো, উল্টো। উল্টো বুনতে সবসময় উল সামনে আনতে হবে, আর সোজা বুনতে সুতো পেছনে নিতে হবে। পরবর্তীতে আমি উলের আরও অনেক নতুন নতুন ডিজাইন নিয়ে হাজির হব। এর আগের ভিডিওতে সিঙ্গল রিব কীভাবে বুনতে হয় সেটা দেখিয়েছি, তোমরা আই বাটনে ক্লিক করে কিনিও। আর একটু বুনলে তোমরা বুঝতে পারবে এটা সিঙ্গল রিব না ডাবল রিব। আমি 2টোই দেখালাম, তোমার যে সোয়েটারে যেরকম প্রয়োজন তুমি সেরকম করবে। আমি রিবের 2টো প্যাটার্ন তোমাদের দেখিয়েছি, পরবর্তীকালে রিবের আরও প্যাটার্ন নিয়ে তোমাদের দেখাব। দেখো আমি আজ এ পর্যন্ত করলাম, আস্তে আস্তে আমি বোনাটাকে এগিয়ে নিয়ে যাব। আশা করি আমার ভিডিওটা থেকে তোমরা কিছু বুঝতে পেরেছ। যদি কোনো ডাউট থাকে তবে কমেন্ট করে আমাকে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থেকো।